যখনই রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে অবস্থান করে তখন শরীর স্বাস্থ্য সম্পর্কে সমস্যা তৈরি হয়। 23 সেপ্টেম্বর অবধি বুধ দ্বাদশ স্থানে অবস্থান করবে, তাই এই সময় আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যদি এই মাসে কোথাও অ্যাডমিশন নিতে হয়, পড়াশোনার ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা করতে হয়, কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে 23 বা 24 সেপ্টেম্বরের পর কিন্তু সেই সিদ্ধান্ত নিলে আরও ভালো ফল দেখতে পাওয়া যাবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024 মাসিক রাশিফল, সেই সাথে সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। রবি, শুক্র, বুধ এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে তাদের রাশি পরিবর্তন করবে, তার ফল কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয়ে কী পদক্ষেপ সেপ্টেম্বর মাসে আপনাদের নেওয়া উচিত এবং কী কী বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত। এই গ্রহদের যে রাশির পরিবর্তন হচ্ছে তার মধ্য দিয়ে আপনারা কী সুযোগ সুবিধা লাভ করতে পারেন অথবা কী অসুবিধে বা সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে এখানে বিশদভাবে আপনাদের সাথে আমি চর্চা করব। এই ভিডিওর শেষে সেই সাথে আমি বলবো আপনাদের কী শুভ রং ব্যবহার করবেন এবং কী মহা উপায় আপনাদের পালন করা উচিত যাতে সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন। তাই এই ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, বর্তমানে আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, আপনার হাতের যে গঠন সেখানে রেখার অবস্থান, গ্রহের পজিশন, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু, এই এত সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না। তাই যদি মনে হয় আমার এই আলোচনার মধ্যে দিয়ে কোথাও আপনার ক্ষেত্রে তফাৎ হচ্ছে বা কোনো জায়গায় মিলছে না, জানবেন আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুর বিচার করানো ভীষণ দরকার। সেখান থেকেই জানতে পারবেন যে কেন বর্তমানে আপনি রেজাল্ট পাচ্ছেন না বা গ্রহ গোচরের ফল কেন আপনার জীবনে আসছে না বা কেন আপনি অনেক ভালো ফল পাচ্ছেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে, অর্থাৎ 1লা সেপ্টেম্বর রবিবার রাত, কারণ সেই দিন শিবযোগ এবং শকুনীকরণ থাকবে। আর 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধযোগ এবং নাগকরণ থাকবে। সেই সাথে 1 ও 2 তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে, ফলে বহু বছর বাদে এই রকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে। এই দুদিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে, সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন, নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন। সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন, ঋণ, প্রেম কিংবা বৈবাহিক জীবনে সমস্যা, স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে, সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন, মিথ্যা মামলায় ফেঁসে গেছেন, এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তখন কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার
প্রথমভাবে শুক্রের সাথে কেতু অবস্থান করছে। 18ই সেপ্টেম্বর শুক্র প্রথম ভাব ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে। ষষ্ঠভাবে অবস্থান করছে শনিদেব, সপ্তমভাবে রয়েছে রাহু, নবম স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার কর্মস্থানে মঙ্গল বসে রয়েছে। আর দ্বাদশ স্থানে বুধের সাথে রবি অবস্থান করছে, কিন্তু 16ই সেপ্টেম্বর রবি এবং 23শে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। সবার আগে জেনে নেব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে রবির সাথে দ্বাদশ ভাবে বসে আছে। 23শে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে অর্থাৎ প্রথমভাবে প্রবেশ করবে। যতক্ষণ বুধ দ্বাদশভাবে অবস্থান করছে শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ দ্বাদশভাব জন্মকুণ্ডলিতে ভালো মনে করা হয় না, শুভ নয়। দ্বাদশভাব নির্দেশ করে হসপিটালাইজেশন। যখনই রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে অবস্থান করে তখন শরীর স্বাস্থ্য সম্পর্কে সমস্যা তৈরি হয়। 23শে সেপ্টেম্বর অবধি বুধ দ্বাদশ স্থানে অবস্থান করবে, তাই এই সময় আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রথমভাবে কেতু রয়েছে, তাই আপনার মনের মধ্যে কখনও ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে, তবে সমস্ত কিছু হওয়া সত্ত্বেও আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট কন্ট্রোল থাকবে, আপনাকে সে বিষয়ে খুব একটা চিন্তা করতে হবে না। বিশেষ করে 23শে সেপ্টেম্বরের পর বুধ যখন আপনার প্রথমভাবে অবস্থান করবে। এবারে জেনে নেব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা। যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2024 কেমন যেতে চলেছে। পঞ্চম ভাব শিক্ষাকে নির্দেশ করে। আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনিদেব, যে বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং বকরি অবস্থান রয়েছে এবং তার নিজের রাশিতে অবস্থান করছে। 14ই নভেম্বর অবধি শনিদেব পঞ্চম ভাবের ফলাফলও দেবে, তাই পড়াশোনার ক্ষেত্র যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু বুধ দ্বাদশভাবে অবস্থান করছে, তাই বুদ্ধিমত্তা বা উপস্থিত বুদ্ধি বা মেন্টালিটির দিক থেকে কিছুটা উইকনেস দেখতে পাওয়া যাবে, তবুও পড়াশোনার দিকটা ভালো যাবে। ম্যাথের ওপর সায়েন্সের ওপর একটু বেশি নজর দিতে হবে, কারণ শনি বকরি অবস্থায় ষষ্ঠভাবে অবস্থান করছে এবং তার আগের ফলাফল পঞ্চমভাবের ফলাফল দেবে। মন ডাইভার্ট হবে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সামনে যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। যদি এই মাসে কোথাও অ্যাডমিশন নিতে হয়, পড়াশোনার ক্ষেত্রে কোনো চিন্তাভাবনা করতে হয়, কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে 23 বা 24শে সেপ্টেম্বরের পর কিন্তু সেই সিদ্ধান্ত নিলে আরও ভালো ফল দেখতে পাওয়া যাবে। এবারে আসবো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা। যারা লাভ লাইফ, আপনাদের ক্ষেত্রে কেমন যাবে। পঞ্চম ভাব থেকে প্রেমকে নির্দেশ করে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে নিচস্থ অবস্থায় অবস্থান করছে প্রথমভাবে আপনার রাশি বা লগ্নতে কেতুর সাথে। নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর রয়েছে, ফলে রাগ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তার মধ্যে চলে আসতে পারে, হঠাৎ করে এমন কিছু আপনি বলে ফেলতে পারেন যাতে আপনার পার্টনারের সাথে সমস্যা তৈরি করতে পারে, মিস কনফিউশন তৈরি হতে পারে। তবে 18ই সেপ্টেম্বর অবধি এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে। 18ই সেপ্টেম্বরের আগে যাতে মিস আন্ডারস্ট্যান্ডিং না হয়, কনফিউশন না হয়, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ আপনাদের সম্পর্কের ওপর কিন্তু খুব বড় ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু 18ই সেপ্টেম্বরের পর শুক্র যখন তুলা রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে তখন আপনার মধ্যে অ্যাট্রাকশান বৃদ্ধি পাবে, আপনার কথাবার্তার মধ্যে মার্জিত ভাব চলে আসবে এবং দুজনের মধ্যে সম্পর্ক আবার নতুন করে ভালো হওয়া শুরু হবে। এবারে আসবো কন্যা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা বিবাহিত। সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে। রাহু বর্তমানে সপ্তমভাবে অবস্থান করছে, 18 বছর বাদে সপ্তমভাবে অবস্থান করছে, ফলে কিছু সময় এখানে আপনার বিশেষ করে 1.5 বছর রাহু যেহেতু এখানে অবস্থান করে, সপ্তমভাবে রাহু বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে। সেটা পারিবারিক আর্গুমেন্টের ক্ষেত্রে হতে পারে, নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে বড় বিষয়ে তর্কাতর্কি লাগা, ফলে রাহু সমস্ত কিছু কনফিউশন তৈরি করতে পারে। আর আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি অনেক চেষ্টা করবে বৈবাহিক জীবনকে ঠিক করার। বিবাহিত জীবন এখানে, কারণ রাহু যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, তাই
ম্যারিড লাইফের ওপর কিন্তু খেয়াল রাখতে হবে, কখনো কখনো হঠাৎ করে ফ্রাস্ট্রেশন হয়ে যাওয়া, যে এক্সপেকটেশন বা চাহিদা সেই অনুযায়ী না হওয়া। কারণ রাহু যেহেতু ছায়া গ্রহ, তাই রাহুকে পাপী গ্রহ বলা হয়। বৃহস্পতির ঘরে রাহু অবস্থান করছে, তাই বৈবাহিক জীবনের ওপর কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে। আর যারা বিবাহ করতে চাইছেন, সম্বন্ধ আসলেও সেই সম্বন্ধ ফাইনাল করবার আগে খুব ভালো করে যাচাই করে তারপর আপনি কিন্তু কথা দেবেন। এবারে আসবো আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্যস্থান। আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এই মাসে ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। তবে আরও ভালো থাকবে 18ই সেপ্টেম্বরের পর, যখন শুক্র আপনার অর্থভাব বা তুলা রাশিতে প্রবেশ করবে। নবম ভাবের অধিপতি গ্রহ যখন দ্বিতীয় ভাবে অবস্থান করবে, তাও আবার নিজের রাশিতে, তখন আপনার ভাগ্যের সাথে অর্থভাগ্য জুড়ে যাবে। ফলে ভাগ্য সম্বন্ধিত সমস্ত কাজ আপনার অত্যন্ত ভালো হবে। ইনভেস্ট করার থাকলে, কোনো ট্রেডিং করার থাকলে, কোনো ডিল করার থাকলে আপনার ভাগ্য যথেষ্ট ভালো সাথ দেবে। শুক্র তার নিজের ঘরে প্রবেশ করবে, ফলে আপনার ভাগ্যকে যথেষ্ট মজবুত করে তুলবে। ফলে এই সময় যদি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ করতে চান, 18ই সেপ্টেম্বরের পর আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। কন্যা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের চাকরি করেন, তাদের ক্ষেত্রে বলবো দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনার দশম ভাবে বর্তমানে মঙ্গল অবস্থান করছে, আর আপনার রাশির অধিপতি গ্রহ দ্বাদশ ভাবে সিংহ রাশিতে অবস্থান করছে। মঙ্গল দশম ভাবে অবস্থান করছে, যে আপনার অষ্টম এবং তৃতীয় ভাবের অধিপতি। মঙ্গল এখানে আপনাকে কর্ম দিচ্ছে, কিন্তু তার পাশাপাশি স্ট্রেসও দেবে। আপনি নিজের মতো করে কাজ করার চেষ্টা করবেন। মঙ্গল আপনাকে এনার্জি বাড়াতে সাহায্য করবে, কিন্তু কেউ যদি কিছু বলে বা ডমিনেট করার চেষ্টা করে, আপনি কিন্তু শুনবেন না, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সমস্যা তৈরি হবে। দ্বাদশভাবে মঙ্গল রয়েছে, আপনার দশমভাবে এনার্জিকে বাড়াবে, তার সাথে সাথে স্ট্রেস দেবে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার টার্গেট অনেক বেশি পরিমাণে আসতে পারে, কিন্তু সেটা অ্যাচিভ করে নেবেন, কিন্তু তাও বলছি ম্যানেজমেন্টের সাথে, বসের সাথে বা কলিগদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মঙ্গল কারণ দশমভাবে অবস্থান করছে, প্রথমভাবের ওপর তার দৃষ্টি রয়েছে, ফলে এই ধরনের সমস্যার চক্করে পড়ে আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে নিজের কথাবার্তার ওপর কন্ট্রোল রাখতে হবে। আর যাদের চাকরি নেই, যারা চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসে চাকরির কম যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তাও 23শে সেপ্টেম্বরের পর চাকরির কিছুটা যোগ আসতে পারে, কারণ বুধ তখন আপনার নিজের রাশি বা লগ্নভাবে প্রবেশ করবে। কন্যা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বলবো সপ্তমভাবে রাহু অবস্থান করছে, কখনো কখনো খরচা আপনার বেশি হতে পারে ব্যবসায়। ব্যবসা ক্ষেত্রে 23শে সেপ্টেম্বরের পর আপনার অনেক ভালো জায়গায় থাকবে, কারণ আপনার ব্যবসার অধিপতি গ্রহ নিজের রাশি বা লগ্নে অবস্থান করছে। তাই 23শে সেপ্টেম্বরের পর আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে, তাই 23শে সেপ্টেম্বরের আগে আপনাকে সব কিছু ম্যানেজ করে চলতে হবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024 মাসিক রাশিফল আমি যেটা নিয়ে আলোচনা করলাম, আগেই বলেছি আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও আপনাদের সবার জন্মছক কিন্তু এক নয়, এবং আপনার ব্যক্তিগত জন্মছকের ওপর আমার কোনো ধারণা নেই, আমি জানিও না, কারণ সেখানে নবগ্রহের অবস্থান কেমন, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলছে সেটা কী, আপনার হাতের গঠন কী, সেখানে রেখার অবস্থান কী, সেখানে গ্রহের পজিশান কী, বা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশান কী, এইগুলো সম্পর্কে আমি যদি জানতাম, তাহলে আমি এখানে যে আলোচনা করতাম সেটা আপনার জীবনের সাথে আরও নিখুঁত হুবহু মিলে যেত। কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, আপনাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর আপনাদের বলে রাখি আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ হয়েছে, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের
সেটিংসে গিয়ে সেখানে আপডেট দেখবেন, হোয়াটসঅ্যাপ খুললে নিচে আপডেট রয়েছে, সেখানে যদি আপনারা প্রেস করেন সেখানে সার্চ বারে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লিখলেই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু আপনারা দেখতে পাবেন। সেই চ্যানেলটাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসব আমি এই পর্বে আপনাদের জন্য প্রশ্ন। আমি এই ভিডিওতেই উল্লেখ করেছি বুধ আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে রবির সাথে কততম ভাবে অবস্থান করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের এবং আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে আসব আপনাদের জন্য শুভ রং কী এবং কী মহা উপায় আপনারা পালন করবেন যাতে সেপ্টেম্বর মাসে আপনারা আপনাদের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারেন। এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। এই মাসে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন সকালবেলা পাখিকে খাবার ও জল দিন, এতে খুব ভালো ফল পাবেন। সেই সাথে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুভাই নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। সেই সাথে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং স্বাহ বুধায় নমঃ এই মন্ত্রটাও 108 বার নিয়মিতভাবে পাঠ করবেন। সেই সাথে নিয়মিতভাবে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে সবাই মিলে ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।